হ্যালো, আমার যেটা এখনকার বক্তব্য সেটা হচ্ছে যে পৃথিবীতে বলদ মানুষের সংখ্যা অনেক বেশি। এখন আমাকে বা তোমাকে ডিসাইড করতে হবে আমি কি ওই বলদ শ্রেণীভুক্ত হব কি হব না। এখন না, ডেফিনেটলি একটা মানুষ সচেতনভাবে চিন্তা করলে বলদ শ্রেণীভুক্ত হতে চাইবে না, সেক্ষেত্রে কি করণীয় ওইটাও কিন্তু ভাবা দরকার। আমার মনে হয় যে চোখ কান খোলা রাখলে সেটা বুঝে নেওয়াটা যথেষ্ট। কিভাবে? যেমন ধরো আমি যদি একজন ভালো শ্রোতা হই, তাহলে অনেক কিছু আমি শুনবো এবং শুনে আমার ব্রেইন সেগুলো চিন্তা করবে এবং প্রসেসিং এর মাধ্যমে আমি একটা লার্নিং সে যেতে পারবো। এই জন্য আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে এ গুড লিসেনার ইজ এ গুড লার্নার অ্যান্ড এ গুড লার্নার ইজ এ গুড হিউম্যান বিং। আবার এটাও ডিসাইড করতে হবে যে আমি ফিউচার, আমার ফিউচার আমি কিভাবে তৈরি করব। আমি চাইলে আজকে আমার এই কান ব্যথা, কালকে চুল ব্যথা, পরশু দিন হচ্ছে নাক ব্যথা, তারপরে হচ্ছে যে এরকম ঠোঁট ব্যথা, তারপরে এরকম আরো অদৃশ্য অনেক কিছু ব্যথা দিয়ে আমার আমি আমার টাইমটা পাস করতে পারবো। কিন্তু এইটা কঠিন, আমি আমার টাইমটা প্রপারলি প্রতিটা সেকেন্ড ইউজ করবো, মিস ইউজ এক সেকেন্ডও করবো না, সেটা কিন্তু কঠিন কাজ। কিন্তু এই ব্যথা সেই ব্যথা করে টাইম নষ্ট করা অনেক সহজ ব্যাপার। কাজে আমার আবেদন হচ্ছে কিংবা আমার নির্দেশনা হচ্ছে যে তুমি তোমার জীবনকে যদি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখতে চাও, তাহলে এই বেটা সেই বেটা করে টাইম নষ্ট না করে টাইমগুলো কাজে লাগাবা। দ্যাটস ইট, থ্যাংক ইউ।